সজীব ভাই নিয়ার্সি পাগলা ঘোড়া চলবে তেল মবাইল ছাড়া তেল মবাইল ছাড়া চলে মানে কি জি ভাই তেল মবাইল ছাড়া এই যে বাইক দেখছেন এই যারা তেলের দাম বাড়ার পরে বাইক চালাতে ভয় পাচ্ছে মোবিলের দাম বাড়াতে বাইক চালাতে ভয় পাচ্ছে তাদের জন্য ভাই এই বাইক তাদের জন্য এই বাইক জি ভাই কি বাইক এটা কোনো তেল লাগবে না তেল ছাড়া চলবে তেল ছাড়া চলবে তেল মবাইল কিচ্ছু লাগবে না কারণ কি বাইরা ইলেকট্রিক বাই ইলেকট্রিক বাই জি ভাই এই তো সুন্দর ডিজাইন ইলেকট্রিক বাই করে নাকি জি ভাই হ্যাঁ চায়না এই ডিজাইনে এরকম ডিজাইনের আহ বাইক চায়না থেকে এই প্রথম আমরা নিয়ে আসছি আপনি জি ভাই বাইক কখনো দেখছেন পেছনে চলে পিছনে চলে মানে আছে নাকি আপনি কি দেখছেন বাইক পেছনে চলে না আমি দেখি না দেখেন নাই আজকে দেখবেন যারা বাইক পেছনে নিতে পারে না তাদের জন্য এই যে এই গাড়িতে একটি দুই হাজার ওয়ার্ডের একটি হাফ মোটর ব্যবহার করা হয়েছে দুই হাজার ওয়ার্ডের জি ভাই দুই হাজার ওয়ার্ড ম্যাক্সিমাম স্পিড সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বাংলাদেশের রাস্তাঘাট মানে ষাটের উপরে তো মোটরসাইকেল চালানো যায় না সেরকম স্পেস নেই সুযোগ নেই সেই চিন্তা করে আমরা সিক্সটি ফাইভ স্পিড এর মোটরসাইকেল নিয়ে এসেছি সিক্সটি ফাইভ স্পিড এটা জি মাইলেজ কিরকম দিবে এটাই এটা এক চার্জে মিনিমাম নব্বই কিলো মিনিমাম নব্বই কিলো নব্বই কিলো এক চার্জে নব্বই কিলো ইলেকট্রিসিটি খরচ প্রতিদিন আপনার ওই একই সিস্টেম পার কিলো 10 পয়সা 10 পয়সা জি পার কিলো 10 পয়সা তাহলে পার ডে কত লাগে করতে পারে যদি 100 কিলোমিটার চালা তাহলে আপনার 100 কিলো চালে 10 টাকা 10 টাকা খরচ আমারই 10 টাকা খরচে চলবে 100 কিলো 100 কিলো সত্যি সত্যি ভাবা যায় মাত্র 10 টাকা খরচে চালাতে পারবেন 100 কিলো এটা তো আসলে এটা খুবই এই গাড়িটা অত্যাধুনিক প্রযুক্তির একটা গাড়ি আপনি সামনেই হাইড্রোলিক ডিক্স ব্রেক পাবেন পেছনেও ব্রেক পাবেন এই যে এখানে তারপরে আপনার অন্য কাছে সবচেয়ে উন্নত টেকনোলজির যে এখানে যে সাসপেনশন ইউ সেই সাসপেনশন ব্যবহার করা আছে সাথে দেখেন কত সুন্দর একটা সাসপেনশন আপনি দেখেন দেখতে পাচ্ছেন খুব খুব ভালো সাসপেনশন আর এই গাড়িটার যে লুকিং লুকিং হেডলাইট ইন্ডিকেটর লাইট ডিজিটাল মিটার এভরিথিং সবকিছু ডিজিটাল মিটার ইউজ করা আছে ডিজিটাল মিটার ইউজ করা আছে আপনি এখানে স্পিড দেখতে পাবেন আপনি কত কিলোমিটার চলেছে সেটা দেখতে পাবেন এভরিথিং ব্যাটারি শো করবে হ্যাঁ ব্যাটারি শো করবে এই যে এখন ব্যাটারিতে চার্জ নেই এই যে লাল লাগ উঠে আছে আর এই গাড়ি হচ্ছে মোড হচ্ছে চারটা চারটা হ্যাঁ চারটা মোড চারটা মোডে এই যে সুইচ এখানে আছে এই যে প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে এই যে পি মানে পার্কিং এই যে দেখেন আপনি পিছনে দেখেন এই পার্কিং অবস্থায় আছে ঠিক আছে আর হচ্ছে ডি ডি মানে হচ্ছে ড্রাইভ এই যে ড্রাইভ ড্রাইভ এরপরে এ ড্রাইভ

যারা সিঙ্গেল ইউজ করতে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা বাইক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু ভিডিও দাদা নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইকগুলো নিতে পারেন সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু এখান থেকে বাইক নিয়ে বিজনেস করতে পারবেন আসল ভাই জি ভাই আপনাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দিন আমাদের ফ্যাক্টরি লোকেশন জিরাবো আশুলিয়া ঢাকা